Hey guys, Assalamualaikum. Ashok Shakal Valasen. As I'm Rapun Tasham Nutun Araki second in bike near Slam. Bike to Suzuki Gixxer Monotone. It can a hoise, duazer ekushe. Bike to Agdomi full press showroom condition to say. Bike to Kunotoron accident history name. Bike to on test of race. Are a bike to CC would say actual ponson no CC. এই ব্যাগটির প্রাইস এবং এর ডিটেইল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা এই ব্যাগটি ক্রয় করতে চান তারা অবশ্যই হাবিব ব্লগস এর মাধ্যমে যোগাযোগ করবেন আর আপনারা মূলত সকলেই জানেন হাবিব ব্লগস বর্তমানে বাইকগুলো ক্রয় করে সেল করে থাকে নিউ কন্ডিশনের বাইকগুলো আর আপনারা যে কেউ যদি কোনো ধরনের নিউ কন্ডিশনের বাইক বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন আমার দেওয়া ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন ভিউয়ার্স এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি একদমই শোরুম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই বাইকটি আপনাদেরকে দেখানোর শুরু থেকে বাইকটির ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ফ্রন্ট টায়ারের ভিডটা ফলো করলে বুঝতে পারবেন এই ভিড দিয়ে এই টায়ার দিয়ে অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন আর সাইডের লুপগুলো এখনও বিদ্যমান আছে ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির ডিসপ্লে ডিসপ্লেটি এক মিউজন্ত ক্ষয় জানায় যখন আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন অবশ্যই ডিসপ্লেগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন এখন দেখতে পাচ্ছেন বাইকটির মার্কাট মার্কাটে কোথাও কোনো ধরনের স্পট নেই আর মার্কাটের পিছনের সাইডের অংশটুকু আপনাদেরকে দেখে দেখছি এখানেও কোনো ধরনের স্পট নেই টোটালি ফ্রেশ কন্ডিশনও পাচ্ছেন এবার চলে আসা যাক বাইকটির হেডলাইটের কন্ডিশনের দিকে হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন হেডলাইটে কোথাও কোনো ধরনের স্পট নেই তো এখন আপনাদেরকে হেডলাইটের ডান পাশের অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের অংশটুকু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি এখানেও কোনো ধরনের প্রবলেম নেই এবার চলে আসা যাক বাইকটির ডান পাশের ট্যাঙ্কির কন্ডিশনের দিকে এটা আপনাদেরকে দেখানো শুরুর আগে ডান পাশ থেকে দেখতে কীরকম লাগবে বাইকটি এরকম দেখাবে বাইকটি তবু আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন বাইকটি ভিউয়ার্স ডান পাশ থেকে এরকম লাগবে এটা আপনাদেরকে ক্লোজ করে দেখায় ডান পাশের অংশটুকু ক্লোজ করে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্পট নেই টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবার চলে আসা যাক ট্যাঙ্কির উপরের পার্টের কন্ডিশনের দিকে উপরের পার্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই ভিউয়ার্স এখন আপনাদেরকে বাইকটির বাম সাইডের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিই বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশন দেখানো শুরুর আগে এটা আপনাদেরকে দূর থেকে দেখে দিচ্ছি দেখেন বাম পাশ থেকে দেখতে এরকম লাগবে এবার আপনাদেরকে ক্লোজ করে দেখায় বাম পাশে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স এখানে কোনো ধরনের স্পট নেই টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এবার চলে আসা যাক বাইকটির ইঞ্জিন কন্ডিশন দেখে ইঞ্জিনের প্রতিটি নাটি আন্দাজ হয়েছে একটা নাটও হাত দেওয়া হয়নি আর এক্সট্রা মাইক লাগানো হয়েছে এক্সট্রা সাউন্ড হরন লাগানো হয়েছে বাইকটিতে আর এ এখন আপনাদেরকে বাইকটির ডান পাশের অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি ডান পাশের অংশটুকু দেখতে পাচ্ছেন বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন এবং ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোনো ধরনের প্রবলেম নেই ভিউয়ার্স এবার চলে আসা যাক বাইকটির সাইড কভার এবং ব্যাক প্যানেলের দিকে এটা আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কোনো ধরনের স্পট নেই সিট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সিট কন্ডিশন কোনো ধরনের প্রবলেম নেই আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির এক্সজস্ট এক্সজস্টে কোথাও কোনো ধরনের স্পট নেই একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবার চলে আসা যাক বাইকটির বাম সাইডের সাইড কভার এবং ব্যাক প্যানেলের দিকে এটা আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স এখানেও কোনো ধরনের প্রবলেম নেই এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির চেন প্রিমিয়াম এই চেন প্রিমিয়াম দিয়ে অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন চেন প্রিমিয়ামে কোনো ধরনের প্রবলেম নেই আর সাসপেনশনের অংশটুকু দেখতে পাচ্ছেন সাসপেনশনও কোনো ধরনের প্রবলেম নেই এবার চলে আসা যাক বাইকটির রিয়ার টায়ারের কন্ডিশনের দিকে ভিউয়ার্স রিয়ার টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন এবং রিয়ার টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোনো ধরনের প্রবলেম নেই আর আপনারা জানেন এটি সিঙ্গেল ডিস্কের বাইক পিছনে আপনারা ডাম ব্রেক পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটারে কোনো ধরনের প্রবলেম নেই এবার চলে আসা যাক বাইকটির মিটারের কন্ডিশনের দিকে মিটারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এই বাইকটি রান করেছে অনলি 5954 কিলোমিটার এটি জেনুইন মিটার আর আপনারা জানেন আমি মিটার ট্যাম্পারিং করে বাইক সেল করি না আর নিউ কন্ডিশনের বাইকগুলো অলওয়েজ কেনার চেষ্টা করি আর এই বাইকটি যা আছে একদম জেনুইনে রয়েছে বাইকটিতে কোনো ধরনের স্পট নেই বাইকটি একদমই টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে এই বাইকটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হাবিব ব্লগসের মাধ্যমে এই বাইকটি ক্রয় করতে হবে আপনাদের যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এবার চলে আসা যাক বাইকটির প্রাইসের দিকে এই বাইকটি প্রাইস পড়বে 1,65,000 টাকা এটা অলমোস্ট ফিক্সড প্রাইস এখানে আপনারা দামাদামি করতে পারবেন না আর আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ